বিডি ক্লিনের উদ্যোগে গাইবান্ধায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। আজ বেলা 11টায় পৌর পার্ক চত্বরে শপথ বাক্য পাঠ করেন 20 জন স্বেচ্ছাসেবকের একটি দল। এরপর পৌর পার্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিষ্কার করেন তারা। অভিযানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন রংপুরের মিডিয়া অ্যান্ড আইটি বিভাগের অতিরিক্ত সমন্বয়ক মাদিহা আলবি অনন্যা। এ সময় গাইবান্ধা জেলা সহ আরো 56 জেলায় এ কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি। 56টা জেলায় কাজ করতেছি অলরেডি, আর বাকি জেলাগুলোতে আমাদের টিম গঠনের কাজ চলছে। আমাদের উপজেলা পর্যায়েও কাজ হচ্ছে, উপজেলা পর্যায়েও টিম গঠন হয়ে গেছে, কাজ করছে তারা। এই ধারাবাহিকতায় আমাদের রংপুর জেলায় 8 জেলাতেই কাজ হচ্ছে, এছাড়াও কিছু উপজেলাতেও কাজ হচ্ছে। সেই ধারাবাহিকতায় শুরু হলো বিডি ক্লিনের যাত্রা।